দর্শক এই মুহুর্তে আপনাদের সামনে এমন একটা লোমহর্ষক হত্যাকাণ্ডের কথা আমি আলোচনা করতে চাই আসলে এই বিষয়টা যে আপনাদের সামনে কেমন করে উপস্থাপন করব। আমার ব্রেনেই ধরছে না যে মানুষ এই দুনিয়ার মোহে পড়ে সম্পদের মোহে পড়ে মানুষ কতটা খারাপ হতে পারে মানুষ কতটা দুর্ভাগা হলে পরে এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে নিজের স্বামীর ব্যাপারে নিজের পিতার ব্যাপারে আসুন তাহলে আপনাদেরকে আমি বিষয়টা একটু জানাই হয়তো আপনারা ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন যে চট্টগ্রামের বাঁশখালীর কাঠারিয়াতে মোহাম্মদ হাসান নামক একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে এখন আসলে হত্যার তো বিভিন্ন ধরন থাকে তো এই ধরনটা এমন একটা ধরন যেটাকে মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে যেই হত্যাকাণ্ড যতটুকু জানা যায় এই মোহাম্মদ হাসান আলী উনি চট্টগ্রামের বাঁশখালীর কাঠারি এলাকার সন্তান তো পারিবারিক জিন্দগি চলতেছিল স্ত্রীর সাথে সন্তানাদির সাথে কোনো কলহ অথবা কোনো কারণবশত তিনি তার বাড়ি থেকে বের হয়ে যান এখন থেকে প্রায় তিরিশ বছর আগে হবে এবং এই দীর্ঘ তিরিশ বছর পরে সে তার সন্তানাদি এবং স্ত্রীর কাছে আবার ফিরে আসে আসার পরে শোনা যায় যে মোটামুটি সংসারাদি চলতেছিল পারিবারিক জিন্দিগি চলতেছিল চো চলতে চলতে এক পর্যায়ে সম্পদ নিয়ে যতটুকু জানা যায় যে সম্পদ নিয়ে বা সম্পদকে ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে একটা কলহ সৃষ্টি হয় তো যখন কলহ সৃষ্টি হয় তখন ব্যাপারটা এমন হয়েছে পিতা একদিকে আর সন্তান এবং স্ত্রী সম্পূর্ণ আর দুটি ভাগ হয়ে গেছে এরপরে এই যে হাসান আলী এই হাসান আলীকে ওই স্ত্রী এবং সন্তানাদিরা এমনভাবে হত্যা করেছে যেটা শুনলে আপনি খুব অবাক হয়ে যাবেন তার যে হাত ছিল তার যে পা ছিল অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে মোটামুটি ছোট ছোট যেগুলো এইগুলোকে তারা আট ভাগে বিভক্ত করেছে টুকরা টুকরা করে আট ভাগ করে ফেলেছে এবং এই আট ভাগকে একটা ব্যাগে করে তারা এক জায়গায় ফেলে দিয়েছে এই যে মাথাটা গলা থেকে মাথা এই এটাকে আলাদা করেছে এক জায়গায় ফেলে দিয়েছে এবং গলার থেকে শুরু করে মাজা বা হাঁটু পর্যন্ত পুরো একটা দেহ এই বড় অংশটাকে বস্তায় পড়েছে বস্তায় ভরে আপনার চট্টগ্রামের এপিজেড এলাকার পকেট গেটের পাশে নদীতে তারা ফেলে দিয়েছে কারা ফেলেছে আবারও খেয়াল করেন ফেলেছে মনে করেন আপনি যদি হাসান এলে হয়ে থাকেন আপনার স্ত্রী আপনার সন্তানেরাই এই কাজটি করেছে তাহলে নিজের সন্তান নিজের স্ত্রী মিলে যদি একজন বাড়িওয়ালাকে একজন ব্যক্তিকে যদি এভাবে হত্যা করে এবং সেই হত্যাটা কোন পর্যায়ের হত্যা আপনি কি একটু চিন্তা করেছেন আটটা টুকরা আলাদা করেছে আবার কিছু অংশ আলাদা করেছে মাথাটা আলাদা করেছে এভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিসের কারণে কারণটা আমরা যতটুকু জানতে পেরেছি যে সম্পদকে বন্টনের ভাগ করার ব্যাপারে আসলে অবাক হয়ে যাচ্ছি যে এত বড় নির্মম ঘটনা লমহর্ষক ঘটনা এত বড় দুঃখজনক ঘটনা মধ্যযুগের হা থেকে হার মানায় এমন ঘটনা কেমন করে মানুষ ঘটাতে পারে তো যা আমার সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন আমি তাদেরকে একটু বলি যে আসলে এই যে যে হত্যাকাণ্ড মানুষ সম্পদের মোহে পড়ে যে হত্যাকাণ্ড ঘটায় তো এই হত্যাকাণ্ড ঘটালে আসলে লাভটা কী বা ক্ষতিটা কী এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আপনাদেরকে এ ব্যাপারে সর্বশেষ কিছু কথা শোনাতে চাই দেখুন এই হত্যাকাণ্ড যারা ঘটায় যারা মানুষকে হত্যা করে এ ব্যাপারে পাক রব্বুল আলমিন কী বলেছেন শোনেন পাক রব্বুল আলমিন সুরত এর 93 নম্বর আয়াত সূরাতুন নিসা এর 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমাইয়্যা কুতুল মুমিনাম মুতাআমিদান ফাজাযাউহু জাহান্নাম খালাদান ফিহা وغضب الله عليه ولعنه واعد له عذاباً عظيماً আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম আবার বলছি যে ব্যক্তি সে চায় কোনো মানুষকে কোনো মমিনকে হত্যা করে তার জায়গা হবে কোথায় অবশ্যই জাহান্নাম হবে তার মধ্যে সে সদা সর্বদা থাকবে আল্লাহ তালা তার উপর রাগান্বিত হবেন শুধু রাগান্বিত হবেন না আল্লাহ পাক তার উপরে অভিশাপ দিবেন তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি আজকে এমনিভাবে শুধু হাসান আলী নয় বিভিন্ন জায়গার সংবাদ আমাদের কাছে আসে আপনারা জানতে পারেন বিশেষ করে সম্পদকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডগুলো ঘটে থাকে এখন এই সম্পদ আসলে আমাদের জন্য কতটুকু কাজে লাগে এই ব্যাপারে যদি আপনি কোরআনের দলিল নিতে চান পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম তিরিশ নম্বর পারা লাইলের এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সম্পদের ব্যাপারে বলেছেন অমায়গণী আনহু মা লুহু ইজা তারদ্দা আল্লাহ তালা বলেছেন যখন সে মারা যাবে তখন তার সম্পদ কোনো কাজে আসবে না কথাটা কি পরিষ্কার হয়েছে আল্লাহ তালা বলছেন যে একজন মানুষ যেই সম্পদের কারণে আর একজন মানুষকে হত্যা করতেছে যে সম্পদকে কেন্দ্র করে মানুষকে হত্যা করতেছে পিতাকে হত্যা করতেছে স্বামীকে হত্যা করতেছে এই সম্পদ কিন্তু সে মারা যাওয়ার পরে কোনো কাজে আসবে না তাহলে কেন আমরা এই সম্পদকে কেন্দ্র করে আমার স্বামীকে আমি হারাচ্ছি আমার পিতাকে আমি হারাচ্ছি আমার সন্তানকে আমি হারিয়ে ফেলতেছি আসুন আমরা কোরআনুল করিম জানলাম এবার হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কী বলেছেন শুনুন তিরমিজি শরীফের হাদিস তেরো শত পঁচানব্বই নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জওয়াল উদ্দিনিয়া আহ মিন কতলি রজুলিন মুসলিম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহর নিকট পৃথিবী ধ্বংস হওয়াটা অধিকতর সহজ ব্যাপার কিন্তু একজন মুসলিম খুন হওয়ার পরিবর্তে অর্থাৎ এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পাকের কাছে এই দুনিয়াটা ধ্বংস হওয়া সহজ কিন্তু একজন মুমিন নিহত হওয়া সহজ নয় তার মানে ব্যাপারটাকে আপনি বুঝতে পেরেছেন একজন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ আজকে যারা এই হত্যাকাণ্ড আমরা ঘটাচ্ছি মানুষকে খুন করতেছি তাদেরকে ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হবে সর্বোপরি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে কঠিন একটা হাদিস শোনাতে চাই যে এই হত্যাকাণ্ড যখন খুব বেশি পরিমাণে ঘটে বুঝতে হবে এটা হলো কেয়ামতের আলামত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে বলেছেন অল্লাদি নফসি বিয়াদহি নবী কসম করে বলেছেন যে আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লা দুনিয়া হাত্তা ইয়াতি আলাল নাস ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত যে সময় পর্যন্ত বা যেই সময়টা মানুষের কাছে না আসবে কোন সময় লা লাফি মা কতাল অর্থাৎ যখন একজন মানুষ আর মানুষকে হত্যা করবে যে ব্যক্তি হত্যা করছে ওই ব্যক্তি তখন জানবে না যে আমি ওই মানুষটাকে কেন হত্যা করলাম অথবা যাকে হত্যা করা হয়েছে ওই মানুষটাও সে বুঝবে না বা জানতেই পারবে না যে আমি কেন নিহত হলাম আমি কেন খুন হয়ে গেলাম আমাকে মানুষে কেন হত্যা করলো খুন করলো হত্যাকারীও বুঝতে পারবে না যে ব্যক্তি নিহত হলো সেও বুঝতে পারবে না যে এই হত্যাকাণ্ডটা কেন ঘটলো আর এমন অবস্থা যখন তৈরি হবে এমন অবস্থা যখন পৃথিবীর মানুষ দেখবে বুঝতে হবে এটা নিঃসন্দেহে কেয়ামতের আলামত আর এমন ঘটনা ঘটা মানেই কেয়ামত খুব সন্নিকটে এসে পৌঁছে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হাদিস নবিকারী মিসাল্লাহসাল্লাম কী বলতে চেয়েছেন তার মানে আমরা বুঝতেই পারছি যে এই হত্যাকাণ্ড যখন এমনভাবে ঘরে ঘরে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে জায়গায় অজায়গায় বিভিন্ন ঘরে বাড়ি বাড়িতে বিভিন্ন জায়গাতে এই হত্যাকাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে এই হত্যাকাণ্ড খুব বেশি পরিমাণে শুরু হয়ে গেছে তার মানে আমরা বুঝতেই পারছি যে এই পৃথিবীর ধ্বংস হতে আর হয়তো বেশি দিন বাকি নাই এজন্য আমরা যারা এখনো পর্যন্ত ভালো আছি এখনও পর্যন্ত আল্লাহ পাকে ভয় করছি এখনো পর্যন্ত জাহান্নামকে ভয় করছি জাহান্নামের ভয় আমাদের যাদের দিলের মধ্যে আছে আসুন আমরা সকল ধরনের পাপাচার থেকে দূরে থাকি বিশেষ করে আজকের যে আলোচনা হাসান আলীকে নিয়ে যে কথাগুলো বললাম তার নিজের সন্তান নিজের স্ত্রী যেভাবে ওই ব্যক্তিটাকে হত্যা করলো জানি না তাদের পারিবারিক জিন্দগির মধ্যে কী কলা হচ্ছিল কি মতো পার্থক্য ছিল একজন মানুষকে এভাবে কি হত্যা করা যায় তো যাই হোক আমরা পাকের কাছে প্রার্থনা করছি আমরা যেন ভালো থাকতে পারি এই জাতীয় নির্মম লোমহর্ষক হত্যাকাণ্ড থেকে আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি